সিলেট জেলা শাখার আওতাধীন যুবদলের সকল ইউনিট নেতৃবৃন্দকে নিয়ে নবগঠিত জেলা যুবদল কর্তৃক এক বর্ধিত সভার আয়োজন করা হয় বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতারা বর্ধিত সভার নবগঠিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন দীর্ঘ উনিশ বছর পর যুবদলের কমিটি এসেছে সেখানে অনেক যার জঞ্জাল রয়েছে সেগুলো করতে হলে সুসংগঠিত এবং শক্তিশালী করে গড়ে তোলার জন্য কথা ব্যক্ত করেন দীর্ঘ বিশ বছর উনিশ বছরের মানে পরে যুব দলের কমিটি আসায় অনেক জঞ্জাট যার জঞ্জাট আছে এখানে এই যার জঞ্জাটের জার্জন নিরসন করে যুবদলকে সংগঠিত এবং শক্তিশালী এবং যুবদলের ভিত্তিকে মজবুত করার জন্য আমরা কিছু প্রক্রিয়া পদক্ষেপ হাতে নিয়েছি ইতিমধ্যে আমরা শুরু করেছি আশা করি সময় সময়ে এটার প্রতিফলন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় আয়োজিত এই বর্ধিত সভায় সিলেট জেলা যুবদলের আওতাধীন জকিগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগর সহ সকল উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতারা বর্ধিত সভার তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন সিলেট টেলিভিশন সিলেট